মাজাহর ইসলাম লিখেছেন এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কি না দেখুন এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে শপথ গ্রহণের প্রথা প্রচলন আমাদের সমাজে আছে এখানে আল্লাহর নাম নিয়ে শপথ করছি এরকম কোনো কথা বলা হয় বলে আমার জানা নেই আল্লাহর নাম নিয়ে শপথ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কিছু ছুঁয়ে শপথ করা হলো সে শপথে আল্লাহর নাম নিয়ে শপথ করা হয় না এরকম যদি হয় তাহলে সেটি সরিয়ার দৃষ্টিকোণ থেকে আসলে শপথই না যার কারণে সেটি ভঙ্গ হলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধান আলোকে কাফারাও প্রযোজ্য হবে না তবে এটা ঠিক যে কোনো কাজ করব এ মর্ম মর্মে আমি সংকল্প করলাম এমন মর্মে আমি প্রতিজ্ঞা করলাম কথা দিলাম ওয়াদা করলাম এরপর সেটা রঙ্গ করলাম লঙ্ঘন করলাম সেটা তো অত্যন্ত জঘন্য অপরাধ অর্থাৎ এখানে শপথ ভঙ্গ না হলেও ওয়াদা ভঙ্গ ঠিকই হচ্ছে ওয়াদা এক জিনিস আর শপথ আরেক জিনিস শপথ হলো আল্লাহর নাম নিয়ে যে ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্প কথা প্রকাশ করা হয় যে আল্লাহর শপথ করে বলছি আমি এটা করব বা আল্লাহর শপথ করে বলছি আমি এমনটা করবো না এগুলো হলো শপথ আর প্রতিজ্ঞা ওয়াদা সংকল্প এটা হলো যে আল্লাহর নাম নেওয়া ছাড়া এমনিতে আমি কোনো কাজ করবো বা করব না বলে মানুষকে কথা দিলাম বিশেষ করে অন্যের অধিকার সংশ্লিষ্ট যে আমি অন্যকে কথা দিলাম যে আমি এটা করব বা এটা করব না তো এই ওয়াদা খেলাফ এটা খারাপ কাজ বিশেষ করে অন্য মানুষের সাথে যে আমাদের কোনো প্রমিস করি আমরা ওয়াদা করি আমরা সেগুলো যদি লঙ্ঘন করা হয় ভঙ্গ করা হয় কথা মানুষের সাথে দিয়ে সেটা নষ্ট করা হয় তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষের সাথে দেওয়া কথার বরখেলাফ করা হয় তাহলে সেটা মুনাফিকের আলামত নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকের কয়েকটি আলামতের কথা তোমাদের থেকে একটা হলো দা ওয়ায়দা আখলাফা যখন সে ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে অর্থাৎ ওয়াদা রক্ষা করে না তাহলে ওয়াদা রক্ষা করা খারাপ জিনিস সরি ওয়াদা ভঙ্গ করা খারাপ জিনিস এটা ভিন্ন বিষয় বাট আপনার শপথ ভঙ্গ করলে সেটি কাফারা দিতে হবে এরকম একটা ব্যাপার ওয়াদা ভঙ্গ করলে কোনো কাফারা নাই কিন্তু এর কারণে গুণা হয় তো জন্য এমপি মন্ত্রী হওয়ার সময় যে শপথ তারা করে থাকেন সে শপথ তারা ভঙ্গ করে থাকলে তাদের ওয়াদা ভঙ্গ করলেন সেক্ষেত্রে তারা গুণাগার হবেন বাট শপথ ভঙ্গের যে কাফারা সেটি তাদের জন্য প্রযোজ্য হবে না অতএব আপন জায়গায় তাদের এই প্রতিজ্ঞার ভ্যালু ঠিকই আছে সেটা তাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে এমপি মুবারক আপনি লিখেছেন তিন বছরের জাকাত জমা রেখে পরে দেওয়া যাবে কিনা না জাকাত জমা রাখার পর একটু বলবেন জাকাত জমা রেখে দিবেন না জাকাত হয়ে গেছে দিয়ে ফেলবেন হ্যাঁ আলাদা করে রাখেন যদি যে এখনই এই মুহূর্তে গরিব পাচ্ছি না আমি আলাদা আলাদা করে গরীব খুঁজে ভিন্ন ভিন্নভাবে দেব আদায় করব তো সেটা আপনি করতে পারেন কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে আলাদা করে একত্র করে কোথাও রাখতে হবে আলাদা করে এবং যাতে করে আপনার মৃত্যু হয়ে গেল সেটা অনাদায় না থাকে আপনার পরিবার সদস্যরা জানবেন যে সে জায়গায় আপনি লিখে রেখেছেন এরকমভাবে আপনি দিতে পারেন কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া সেটাকে জমিয়ে রাখা এটা অনুচিত কাজ হাবিব খান নয়ন লিখেছেন অনলাইনের দান সাদা করার পর যদি জানা যায় ভুল মানুষের কাছে দান সাদা করে ফেলেছে এক্ষেত্রে সাদেকা কবুল হবে কি আপনি ভালো উদ্দেশ্যে করেছেন কিন্তু কেউ হয়তো প্রতারিত করে আপনাকে টাকা নিয়েছে ইনশাআল্লাহ আপনার গুণা হবে না সাদা আর সব আপনি পাবেন ইনশাআল্লাহ